পৃথিবীতে অনানুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয় প্রায় 2000 বছর আগে। তখন গ্রিক বণিকরা নদীর তীরে টেবিল চেয়ার বসিয়ে মুদ্রা লেনদেন করত। একসময় নদীর তীর থেকে লেনদেনের কাজটি স্থানান্তরিত হয় গির্জায় বেঞ্চে বসে। বেঞ্চ শব্দটির ইতালীয় প্রতিশব্দ ব্যাংকো থেকে মূল শব্দ ব্যাংকের উৎপত্তি। পৃথিবীতে প্রথম আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয় ইতালির ফ্লোরেন্স শহরে 1472 সালে। পৃথিবীর প্রথম ব্যাংকটির নাম ছিল ডি ব্যাংকো মন্তে ডি পাসি ডি সিয়েনা। ভারতবর্ষে প্রথম ব্যাংকিং কার্যক্রম শুরু করে ব্যাংক সুইডেন। উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসন অবসান হলে ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রিত হয় সরকার কর্তৃক। পাক শাসন আমলে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হলেও কয়েকটি সরকারি ব্যাংকের সেবা নিয়েই সন্তুষ্ট থাকতে হতো গ্রাহকদের। বাংলাদেশের অন্যতম প্রগতিশীল একটি ব্যাংক ট্রাস্ট ব্যাংক। ইতিমধ্যেই দেশ জুড়ে 36টিরও বেশি শাখায় সম্প্রসারিত করেছে ট্রাস্ট ব্যাংক তাদের কার্যক্রম। 2008 সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন বাণিজ্যিক এলাকাগুলোতে শাখা বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ব্যাংকটি। অন্য ব্যাংকের সাথে ট্রাস্ট ব্যাংকের প্রধান যে পার্থক্য তা হল ব্যাংকটি মডার্ন কর্পোরেট এবং কনজিউমার ফিনান্সিয়াল প্রোডাক্ট। 2001 সালে ট্রাস্ট ব্যাংকের যুগান্তকারী এক সিদ্ধান্ত হল ব্যাংক অটোমেটেড ব্রাঞ্চ সিস্টেম প্রথা চালু করা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে ক্লায়েন্ট সার্ভিসের ক্ষেত্রে নতুন এক নজির স্থাপন করে 2005 সালে ট্রাস্ট ব্যাংক তার গ্রাহকদের নিয়ে আসে কাঙ্ক্ষিত এটিএম সার্ভিসের জগতে। স্থাপন করে মাইল ফলক এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত বছরগুলোতে ব্যাংকের কার্যক্রম এবং গ্রাহক সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধির সাথে সাথে এর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সমারোহ বৃদ্ধি পেয়েছে আশানুরূপভাবে, যা বলা যায় ব্যাংকের গ্রাহক সেবার এক উজ্জ্বল নিদর্শন। 2007 সালে ট্রাস্ট ব্যাংক সাফল্যের সাথে চালু করে অনলাইন ব্যাংকিং কার্যক্রম, যার মাধ্যমে গ্রাহকবৃন্দকে ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন, এটিএম ব্যাংকিং, ফোন ব্যাংকিং, এসএমই ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ সকল সুবিধা প্রদান করা হচ্ছে। ফলে গ্রাহকবৃন্দ দেশ জুড়ে ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখা থেকে নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারেন শুধুমাত্র তার একটি শাখার অ্যাকাউন্ট দিয়েই। এই ব্যাংকের অনলাইন সুবিধা এবং ভিসা ইলেকট্রন এটিএম এর মাধ্যমে গ্রাহকগণ দিনরাত 24 ঘন্টা টাকা উত্তোলন ও ব্যালেন্স জানার সুবিধা ভোগ করছেন। ট্রাস্ট ব্যাংক খুব শীঘ্রই ভিসা ক্রেডিট কার্ড কার্যক্রম চালু করছে, যা গ্রাহককে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ব্যাংকিং সুবিধার নিশ্চয়তা দেবে। ট্রাস্ট ব্যাংকের মূল উদ্দেশ্য হল তার গ্রাহকদের সার্বিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা, যাতে করে ওই গ্রাহকগণই ব্যাংকের সেবায় সন্তুষ্ট হয়ে তা তাদের পরিবার পরিজনকে ট্রাস্ট ব্যাংকের গ্রাহক হতে উদ্বুদ্ধকরণে সহায়তা করতে পারে। ট্রাস্ট ব্যাংক তার গ্রাহকদের কাছে সবচেয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত একটি আধুনিক ব্যাংক হতে চায়। ট্রাস্ট ব্যাংকের মূল লক্ষ্য হল একটি ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতি প্রতিষ্ঠিত করা, যাতে করে এর দক্ষ জনশক্তি ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের কাছে সহজ একটি ব্যাংকিং পদ্ধতি প্রতিষ্ঠিত হয়। ট্রাস্ট ব্যাংকের একটি লক্ষ্য তীরের মতোই তীক্ষ্ণ, তা হল দেশের ও সমাজের কল্যাণে সিএসআর ভিত্তিক কর্মকাণ্ডে নিজেকে অংশীদার করা। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের উপর ভিত্তি করে গড়ে ওঠা ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে এক ভিন্ন ধারার প্রবর্তক। বাংলাদেশ আর্মি প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এনডিসি পিএসসি, ট্রাস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এবং বাংলাদেশ আর্মি অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমান এনডিইউ পিএসসি, ট্রাস্ট ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান। ব্যাংকের বর্তমান সম্মানিত পরিচালক মণ্ডলীর মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল করিম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শওকত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল হোসেন এনডিসি পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হাসান এনডিসি পিএসসি, এবং জনাব ইকবাল ইউ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত।
ডিপোজিট প্রোডাক্ট, রিটেল প্রোডাক্টস, ক্রেডিট কার্ডস, ট্রাস্ট লকার সার্ভিসেস, কর্পোরেট ফাইন্যান্সিং, এসএমই ফাইন্যান্সিং, সিন্ডিকেটেড লোনস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ডেবিট কার্ড, ফোন ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ট্রাস্ট স্মার্ট সেভার্স স্কিম, ট্রাস্ট মানি ডাবল স্কিম, ট্রাস্ট মানি মেকিং স্কিম, ট্রাস্ট এডুকেয়ার স্কিম, মান্থলি বেনিফিট ডিপোজিট স্কিম, লাখপতি সেভিংস স্কিম, ইন্টারেস্ট ফার্স্ট ফিক্সড ডিপোজিট স্কিম। দেশের দুর্যোগপূর্ণ পরিবেশ আর বৈরী আবহাওয়া সত্ত্বেও ট্রাস্ট ব্যাংকের সকল অর্থনৈতিক কার্যক্রম ছিল সচল আর মাথা তুলে দাঁড়াবার মতো। 2007-2008 অর্থ বছরে বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে ট্রাস্ট ব্যাংক সাফল্যমণ্ডিতভাবে এর অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছে। স্মরণকালের ভয়াবহ দুর্যোগ সিডার এবং অন্যান্য প্রাকৃতিক বৈরী পরিবেশের কারণে খনিজ তেলের দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যায়, অকেজ হয়ে যায় মাল্টিফাইবার চুক্তি, তবুও থেমেছিল না ট্রাস্ট ব্যাংকের উন্নয়নের ধারা। বলা যায় ব্যাংকিং সেক্টরে সাফল্যের ইতিহাস রচনা করেছে ট্রাস্ট ব্যাংক। ২০০৭ অর্থ বছর অনুযায়ী ট্রাস্ট ব্যাংকের মোট মূলধনের পরিমাণ ছিল ২০০০ বিলিয়ন টাকা। এবং মূল সঞ্চিতি ছিল ১১৬৭ মিলিয়ন টাকা। ২০০৭ সালের অর্থ বছর হিসেব অনুযায়ী ট্রাস্ট ব্যাংক মোট আয় করেছে ৮৫৪ মিলিয়ন টাকা, যেখানে নিট মুনাফার পরিমাণ ছিল ৫৮০ মিলিয়ন টাকা। শেয়ার প্রতি ব্যাংকের মুনাফা ২৮.২৮ টাকায় উন্নীত হয়। একই বছরে ব্যাংক তার মোট আর্নিং ব্যালেন্স ৩৩১ মিলিয়ন টাকা উন্নীত করে, যা বছরের শুরুতে ছিল ২১৫ মিলিয়ন টাকা। ২০০৭ সাল অর্থ বছর অনুসারে ট্রাস্ট ব্যাংকের মোট জমার পরিমাণ দাঁড়ায় ২৭,১০২ মিলিয়ন টাকায়, যা ২০০৬ সালে ছিল ১৮,৯৮৬ মিলিয়ন টাকা। এই অভূতপূর্ব সাফল্যের প্রধান কারণ হল কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট, বিশ্বস্ততা এবং ব্যাংক কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টা। এত কিছুর পরও ট্রাস্ট ব্যাংকের সহজ ভাষ্য, এতে আমরা সন্তুষ্ট নই, আমাদের আরও বহুদূর যেতে হবে। ট্রাস্ট ব্যাংকের সকল শাখাসমূহে আধুনিক ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে তাদের দৈনন্দিন কার্য পরিচালনা করে যাচ্ছে। বর্তমান ব্যাংক এটিএম, ভিসা, ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে, যা ব্যাংকিং সার্ভিসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ট্রাস্ট ব্যাংকের ট্রেনিং একাডেমি দক্ষ জনশক্তি, মেধা, জ্ঞান ও কার্যক্ষমতা বিকাশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করে আসছে।
ট্রাস্ট ব্যাংক সর্বদা সামাজিক কর্মকাণ্ড ও দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত। ট্রাস্ট ব্যাংক বিশ্বাস করে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে সকলের সহযোগিতায় যথেষ্ট। বস্তুত 70 কোটি টাকা আইপিও অ্যাপ্লিকেশনের বিপরীতে আমরা বিপুল সাড়া পেয়েছি বিনিয়োগকারীদের মধ্য থেকে। ট্রাস্ট ব্যাংক বস্তুত অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতোই একটি বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকিং জগতের সকল কর্মকাণ্ডের সঙ্গে ধীরে ধীরে আমরা আমাদের কর্মকাণ্ড প্রসারিত করছি এবং ইতিমধ্যে আমরা অনলাইন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ফোন ব্যাংকিং চালু করেছি। একটি প্রোগ্রেসিভ ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংক ইনশাআল্লাহ বাংলাদেশের ব্যাংকিং জগতে তার স্থান করে নিচ্ছে। ১৯৯৯ সাল থেকে শুরু হয় ট্রাস্ট ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম। তখন থেকেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং নির্ভরশীল একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ট্রাস্ট ব্যাংকের সকল সাফল্যের অংশীদার এবং আগ্রহের কেন্দ্রবিন্দু হল তার সম্মানিত গ্রাহক। আর তাই গ্রাহক সেবার নিশ্চিতকরণ ও উন্নয়নের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।